নমস্কার, আজকে আমি চলে এসেছি পটল চিংড়ি রেসিপি নিয়ে। সো এখানে দেখা যাক কী কী লাগছে পটল চিংড়ি করতে। লাগছে পটল, পটলগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি, আপনাদের যেমন ইচ্ছা কাটবেন, আমি এইভাবে কেটেছি একটু ডিজাইন করে। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লাগছে আলু, লাগছে চিংড়ি মাছ, লাগছে আদা রসুন, পেঁয়াজ বাটা, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে লঙ্কা গুঁড়ো, এই লঙ্কা, হলুদ আর জিরে, এই তিনটে মশলাকে আমি জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা না হলেও দুটা 10 মিনিটের জন্য জাস্ট ভিজিয়ে রাখতে লাগবে। আর লাগছে গোটা জিরে। চলুন রান্নাটা স্টার্ট করা যাক। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি খুব একটা বেশি ভাজবো না। এবারে আমি তুলে নেবো মাছগুলো। মাছগুলো আমি তুলে নিয়েছি, এবারে আমি একে একে দিয়ে দেবো আলু। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আলুটাকে আমি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি, এবারে দিয়ে দেবো আমি আর অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এক এক পটল। দিয়ে দেবো একটু লবণ, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আমি,
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন, আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো, যেটা ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা ওটা। ভালো করে কষিয়ে নেব, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, এবারে আমি পটল আর আলুগুলো দিয়ে দেবো। রান্নাটা দেখুন সব মশলা কষানো হয়ে গেছে আমার, এবার আমি জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেবো না, একটু জল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। এই দেখুন আমার রান্না কমপ্লিট, এটাকে আমি নামিয়ে দিয়েছি। আর একটু গরম মশলা, সামান্য একটু গরম মশলা দিয়েছি, সো আপনারা গরম মশলাটা দিতেও পারেন নাও পারেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।